নিয়ম নীতির তোয়াক্কা না করে সারি সারিভাবে দাঁড়িয়ে থাকা তিন চাকার এই রিম্যাক্সিমা চলছে চট্টগ্রাম শাহ আমানত সেতুর গুলচত্বর থেকে নিউ মার্কেট পর্যন্ত। বিদেশ থেকে আমদানির পর চালকসহ চারজন নিয়ে চলার কথা, কিন্তু অবৈধ পন্থায় পেছনে আরও চারটি আসন বাড়িয়ে ব্যাপকভাবে চলছে দশ থেকে ১৩ জন যাত্রী নিয়ে। জীবনের ঝুঁকি নিয়ে গাড়ির বাইরে শরীর বের করে ঠাসাঠাসি করে চলছে এসব গাড়ি। আবার মাঝপথে বাদর ছোলা করে নেওয়া হয় আরও দুজন যাত্রী। পিছনে বসে চারজন, সামনে বসে চারজন, বারো আটজন, সামনে দুইজন দশজন, ড্রাইভার একজন, এগারো জন যাত্রী। কি কি জন্য তিনজন বসে বরাবর ফিলে, চারজন বসালে একজন অর্ধেক বাইরে থাকে। শুধু নগরে নয়, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কেও বাস ট্রাকের সাথে পাল্লা দিয়ে ব্যাপক গতিতে চলছে তিন চাকার এই পরিবহন। আদালতে নিষেধাজ্ঞার পর কিভাবে চলছে এমন প্রশ্নের জবাবে চালকরা জানান, বিআরটিএ আর পুলিশকে ম্যানেজ করে চলছে গাড়ি। পুলিশ প্রশাসনের জন্য লাইন ম্যানে নিতেছে ডেলি ১০০ টাকা করে, মালিককে ৮০০ টাকা দিই, মালিককে যতজন বলতেছে আমি ততজন নিতেছি। তবে পুলিশ বলছে এসব অবৈধ গাড়ির বিরুদ্ধে জরিমানা আর অভিযান অব্যাহত আছে। এই সমস্ত গাড়ি একবার মামলা হওয়ার পরে টোটাল একদম ডাম্পিংয়ে নিয়ে স্ক্র্যাপ করে ফেলতে পারবো। আইন যদি এরকম করা যায় তাহলে যদি গোড়া থেকে সমাধান হয়। এসব গাড়ি গণপরিবহনের জন্য ঝুঁকি উল্লেখ করে বিআরটিএ ও পুলিশ প্রশাসনকে আরও কঠোর হওয়ার পরামর্শ এই নগরবিদের। এ ধরনের গণপরিবহন কখনোই কাম্য না, এগুলো অচিরেই, এগুলো পরিবর্তে আমরা সুশৃঙ্খল একটা বাস র্যাপিড ট্রানজিট চাই। বিআরটিএ এবং প্রশাসনের সহায়তায় নগরীর আগ্রাবাদ, হালিশহর, পতেঙ্গা ও আন্দরকিল্লা সহ বিভিন্ন সড়কে চলছে ১০০০-এর বেশি রিম্যাক্সিমা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।